বন্ধুরা, কখনো কোনো জিনিস কল্পনাতে থাকে, এটি কল্পনা করার পর মনে হয় যে এটি সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, এটার কোনো সততা নেই। কিন্তু আমরা বলে যাই যে কল্পনা শুধু বাস্তবতা থেকেই উদ্ভব হয়। কখনো কোনো কাল্পনিক মুভিতে দেখানো জায়গাগুলো বাস্তবে আছে কি না তা বিশ্বাস করতে পারি না। তাহলে চলুন বন্ধুরা, আমরা এমন কিছু জায়গা আপনাদের নিয়ে যাব যেগুলো দেখলে মনে হবে কাল্পনিক, কিন্তু এটাই বাস্তব, এগুলিই সত্য, এগুলিই আসল। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নাম্বার ১, বৈকাল লেক। এটা রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত, সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্ট এই লেক জাদুর লেক বললে বেশি বলা হবে না। প্রত্যেক ঋতুতে এই লেকের রং পরিবর্তন হয়। এই লেকের পানি এত স্বচ্ছ যে 130 ফুট নিচে পাথরগুলো আপনি খালি চোখে দেখতে কোনো অসুবিধা হবে না। এই জায়গাটির আসল খেলা শুরু হয় ঠান্ডা মৌসুমে। ঠান্ডায় এই লেক সম্পূর্ণ বরফে রূপান্তরিত হয়ে যায়। বরফগুলো 2 মিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। বরফের উপর দিয়ে অনায়াসে গাড়ি চলাচল করে। এই লেকটি দেখলে আপনিও বলবেন সত্যি জাদুমুগ্ধকর। নম্বর 2, স্পটেড লেক। স্পটেড লেক কানাডায় অবস্থিত। এটা কোনো মুভির রাইটারের কল্পনা নয় বন্ধুরা, এটাই সত্য এবং বাস্তব। এই বাস্তবতা প্রমাণ করতে হলে আপনার জন্য সহজ হবে ব্রিটিশ কলাম্বিয়া গেলে আপনি এই লেকটি দেখতে পাবেন। এটির সবচেয়ে অন্য এক রূপ হলো পানির মধ্যে বিভিন্ন স্তরে আলাদা আলাদা স্পট হয়। এই লেকে অনেক খনিজ পদার্থ বিদ্যমান। এই পানি পান করা তো দূরে থাক, মাছও বাসার চিন্তা করে না। ঠান্ডা এবং বসন্ত ঋতুতে এই লেক বেড়ে যায়। গ্রীষ্মে এখানকার বেশিরভাগ পানি বাষ্প হয়ে উড়ে যায় আর তৈরি হয়ে যায় এই স্পট। এটিকে আপনি দেখতে পারেন কিন্তু এখানকার পানিতে স্পর্শ করার সাহস দেখাবেন না। এই পানি স্পর্শ করলেই বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা আপনার দেখা দিতে পারে। নাম্বার 3, দ্য ডার্ক হেজ। এটি রয়েছে নর্থ থার্ড আয়ারল্যান্ডে। এই অতুলনীয় রুটটি দেখে আপনিও ত হয়ে যাবেন, ভাবনায় পড়ে যাবেন, মনে হবে আপনি রুটটি কোথাও না কোথাও দেখেছেন। এই অতুলনীয় রুটটি দেখানো হয়েছে গেম অফ থ্রোন টিভি শোতে। এই রাস্তাটিকে তুলনা করা হয়েছে পৃথিবীর সুন্দর জায়গাগুলোর সাথে। রাস্তার দুই পাশে লাগানো গাছগুলো অতুলনীয় লাগে, আবার ভয়ঙ্করও মনে হয়। দিনে ভ্রমণ করা লোকেরা যখন এটিকে রাতের বেলায় দেখে, তখন এটির নীরব রূপ দেখে আপনার এক মুহূর্ত এখানে থাকতে মন চাইবে না। মনে হবে গাছগুলি জীবিত হয়ে আছে আর এটি আপনার উপর যে কোনো সময় হামলা করতে পারে। যদি আপনি কখনো এখানে যান তবে দিনের বেলায় ভ্রমণ করুন, রাতে নয়। নাম্বার 4, রেড ফ্লুইড ক্যাপস। এটি চীনে গেলে আপনি দেখতে পাবেন। প্রায় 6 লাখ বছর আগে তৈরি হওয়া পাথরের ভাস্কর্য, 1000 বছরের বেশি সময় ধরে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আছে। এই আকর্ষণীয় গুহাতে আপনি শুধু আপনার প্রিয় সঙ্গীকে সাথে নিয়ে যেতে বেশি পছন্দ করেন। গুহার ভিতর 780 ফুট লম্বা চওড়া রাস্তায় আমরা দেখতে পাই যে কীভাবে 1000 ধরনের চমৎকার আলোক রশ্মিগুলো কীভাবে গুহাটিকে স্বর্গে পরিণত করে তুলেছে। এলাকায় বসবাসরত মানুষজন বলেন যে চুনা পাথরের তৈরি এই স্থানটি তৈরি করতে হয়তো সৃষ্টিকর্তা অনেক বেশি সময় নিয়েছে। তাই তো চোখ দিয়ে দেখা এই অবিশ্বাস্য সৌন্দর্য আর আপনার বিদ্যমান কল্পনার সঙ্গে তাল মিল করতে বেশ মুশকিল হয়ে যাবে। আপনি ভাববেন পৃথিবীতে এমন দৃশ্যও কি দেখা সম্ভব, এমন স্থানও কি আছে। একবার অবশ্যই বলবেন ওয়াও। নাম্বার 5, দ্য টানেল অফ লাভ। এটি ইউক্রেনে অবস্থিত। ইউক্রেন কোনো এক সময়ে রাশিয়ান ফেডারেশনের অংশ ছিল। বর্তমানে এখানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। এই স্থানটি ইউক্রেনের ক্রেভেনে অবস্থিত।
এই স্থানটি সৃষ্টিকর্তা এমন আশ্চর্যভাবে সৃষ্টি করেছেন যে যে কেউ দেখার জন্য লোভ সামলাতে পারবেন না। এই ট্রেনে 3 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত সম্পূর্ণভাবে চিরসবুজ। এই স্থান দিয়ে অতিক্রান্ত মানুষ এত আনন্দিত হয় যে তাদের নিঃশ্বাস নেওয়ার সময়টুকু ফুরিয়ে যায়। এই প্রকৃতির সবুজ টানেলে আপনি আপনার সঙ্গীর হাত ধরে চলতে চাইবেন, আনন্দ আর খুশিতে হারিয়ে যাবেন। আপনার মনে হবে স্বর্গদ্বামের কোনো পথ ধরে হেঁটে চলেছেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক দিন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।